সূর্যোদয়ের দেশ জাপান বিশ্বের তৃতীয় বৃহত্তম ও শক্তিশালী অর্থনীতি। বাংলাদেশি কর্মীদের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলেছে প্রশান্ত মহাসাগরীয় উন্নত দেশটির শ্রমবাজারে। 2019 সালের আগস্টে 5 বছর ব্যাপী 3.5 লাখ বিশেষায়িত দক্ষ কর্মী পাঠাতে জাপান সরকারের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করে বাংলাদেশ। টোকিওতে দুই দেশের মধ্যকার স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী জাপানের 14টি খাতে প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষ ও জাপানি ভাষায় পারদর্শী বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থানের নিশ্চয়তা দেয়া হয়। নিরাপদ কর্মপরিবেশ আর উচ্চ বেতনের এসব চাকরিতে কর্মী পাঠাতে ইতোমধ্যে সারা দেশে 42টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র তৈরি হয়েছে। প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে 3000 বাংলাদেশি কর্মীর। জাপানকে ঘিরে আমাদের শ্রমবাজার বিকাশের জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। টাইম জাপানের কাজের সৌন্দর্য হচ্ছে যে যখন তারা প্রশিক্ষণে থাকে, নিয়োগকারী তখন বাংলাদেশে এসে অন দ্য ট্রেনিং তাদেরকে সিলেক্ট করে, অর্থাৎ কোনো দালালের কাছে যেতে হয় না, কোথাও যেতে হয় না, যাওয়ার সময় কোনো টাকা লাগে না। এবং কর্মী যখন ফেরত আসে তখন যাতে সে এন্টারপ্রেনার হতে পারে বা সে নিজে কিছু করতে পারে, এই জন্য তাদের 5 লক্ষ মতো টাকা তাদেরকে তাদের বেতন থেকে একটা কেটে রাখা অংশ এবং তাদের স্টাইপেন্ড দুটো মিলে বাড়ি আসার পরে আবার 5 লক্ষ টাকা পায়। রকমারের ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরও 21% ক্যাশব্যাক। প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রণালয় বলছে 2024 সালের মধ্যে 50 লাখ দক্ষ শ্রমিক বিদেশে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। আর এক্ষেত্রে সম্ভাবনাময় গন্তব্য জাপানি জনশক্তি বাজার। জাপান আমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় গন্তব্য দেশ আমাদের কর্মীদের জন্য। বিভিন্ন সেক্টরে আমরা আমাদের কর্মী পাঠাতে পারবো, কিন্তু তার পূর্ব শর্ত হচ্ছে যে এটাকে আমরা বলছি, এই কর্মসূচিটার নাম হচ্ছে যে SSW, স্পেসিফাইড স্কিলস স্কিলড ওয়ার্কার্স। এটার জন্য হচ্ছে যে তাদেরকে একটি নির্দিষ্ট পরীক্ষায় পাশ করতে হবে। তো আসার কথা হচ্ছে যে এই পরীক্ষাটা এতদিন বাংলাদেশে হতো না, আমরা আমাদের কূটনৈতিক উদ্যোগ এবং সামগ্রিক কর্মপ্রচেষ্টায় এটা শুরু করেছি এবং আমরা আশা করছি খুব সহজ এই মাস থেকেই এটাই বাংলাদেশে কয়েকটা সেক্টরে চালু হচ্ছে। আমরা এই মুহূর্তে প্রতি মাসে 100 জনের মতো লোক যাচ্ছে জাপানে এবং তারা অধিকাংশই হচ্ছে কেয়ার গিভার। তবে আমরা মনে করছি যে ধারাটা আগের চেয়ে অনেক বেড়েছে এবং এটা ক্রমশ বাড়বে। বাজারটা তৈরি করা, লোকজনকে জানানো, এই উদ্যোগগুলো আমরা আমাদের এমবেসির মাধ্যমে জাপানের এই মার্কেটে বাংলাদেশের চাহিদাটা তৈরি করার জন্য এগুলো করছি। এদিকে 2015 সালে করা আরেক সমঝোতা স্বাক্ষরের ভিত্তিতে জাপানের আন্তর্জাতিক মানব সম্পদ উন্নয়ন সংস্থা এমআই জাপান বিনা খরচে বাংলাদেশি কর্মীদের টেকনিক্যাল ইন্টার্ন হিসেবে জাপানে প্রশিক্ষণের সুযোগ করে দিচ্ছে। ভালো বেতনে বাংলাদেশি কর্মীদের সেখানে 3 থেকে 5 বছর কাজ করার সুযোগ রয়েছে। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা।